হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের ধনে পাতার চাটনি করে দেখাবো। খুবই সহজ রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজাদার। এই চাটনিটা আপনি ইডলি, ডোসা, বড়া, পকোড়া, সমোসা, যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথেই এনজয় করতে পারেন। চলুন ঝটপট রেসিপি দেখে নিই। এর জন্য আমি 1 কাপ ধনে পাতা নিয়েছি, মানে চেপে চেপে ভরলে 1 কাপ পুরো হচ্ছে, এতটা ধনে পাতা নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি আর ধনে পাতার নরম ডাটাগুলো কিন্তু আমি ফেলিনি, নিয়ে নিয়েছি। জল ঝরিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। ইয়ে ছোটো যে মিক্সার জারটা হয়, চাটনি গ্রাইন্ডার, এটাতে আমি নিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দেব 5-6 কলি রসুন, আর দেব 1 ইঞ্চির মতো আদা। আদাটাকে আমি ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছি, কারণ আদা অনেক বড় থাকলে কিন্তু ভালো পেশা হয় না, তো এই কারণে স্লাইস করে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি আমি 7 মতো কাঁচা লঙ্কা, 4টে লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি কেটে দেব ছোটো ছোটো করে কেটে, যাতে পিষতে সুবিধা হয় আর কি, তার জন্য আমি ছোটো ছোটো করে কেটে দিলাম। এর সঙ্গে আমি 7 মতো লবণ দিচ্ছি, মানে 1/2 টিস্পুন লবণ দিয়েছি আমি। আর এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুন ভেজে রাখা জিরের গুঁড়ো। আপনি জিরেকে সোজা ভেজে এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমার কাছে অলরেডি পাউডার বানানো ছিল, আর এখন আবার জিরে ভাজার ঝামেলা করতে হবে, এ কারণে আমি ওসব করলাম না, আমি ভাজা পাউডারটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ভেজে রাখা চীনাবাদামের গুঁড়ো বা চিটবাদামের গুঁড়ো, এটা আপনি স্কিপও করতে পারেন বা চাইলে অ্যাড করতে পারেন। এখানে আমি 2 চামচ নিচ্ছি, চাইলে আপনি চীনাবাদামকে ভেজে এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর চীনাবাদামের জায়গায় আপনি চাইলে যে কোনো ধরনের চানাচুর, নমকিন বুন্দি, যে কোনো কিছু দিতে পারেন। এটা কি শুধুমাত্র চাটনিটাকে ঠিক করবে, আর কিছু না। আমি কিছুক্ষণের জন্য চালিয়ে এনেছি মিক্সারটা, আর এখন আমি অ্যাড করব লেবুর রস। শুরুতেই দিতে হতো কিন্তু আমি ভুলে গেছিলাম। যাই হোক, এখন আমি 1/2 লেবুর রস দিয়ে দিচ্ছি, আর এখনই আমরা জল ব্যবহার করব না। এখন লেবুর রস দিয়ে মিক্সারটা চালিয়ে নেব, আর লাগলে একটু একটু করে জল ব্যবহার করে চাটনিটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি চাটনিটা বানিয়ে এনেছি পুরোপুরি, আর আমি মোটামুটি 2 টেবিল চামচের মতো জল ব্যবহার করেছি। আর দেখুন এর থিকনেস যথেষ্ট ঠিক হয়েছে। এটা চাইলে আরও একটু পাতলা করা যায়, কোনো অসুবিধা নেই। এবার আমরা এটাকে সার্ভ করে নেব, আর কোনো কাজ নেই। দেখলেন তো বন্ধুরা কতটা সহজ রেসিপি, একদম ঝটপট হয়ে যায়। যখনই আপনার খেতে হবে কোনো স্ন্যাক্স, তখনই আপনি সঙ্গে সঙ্গে বানিয়ে এটা খেতে পারেন, ইউজ করতে পারেন। আর এটা কিন্তু ফ্রিজের বাইরেই এমনিতেই 3-4 দিন পর্যন্ত থাকে, কোনো খারাপ হয় না। আর নর্মাল ফ্রিজে রেখে আপনি এটাকে 1-1.5 সপ্তাহ পর্যন্ত স্টোর করে খেতে পারেন, একেবারেই খারাপ হয় না। অবশ্যই রেসিপি ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে ভিডিওর নিচে লাইক বাটন ক্লিক করুন প্লিজ, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন অবশ্যই প্রেস করুন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আজকের জন্য এ পর্যন্তই, বাই বাই।